হাই এভরিওয়ান, কৃষ সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। আগের ব্লগটাতে তোমরা যেরকম দেখলে, সঙ্গীতা বেরিয়েছে ওর কাজে অ্যাজ ইউজুয়াল, আর আমি বেরিয়েছি শ্যুটে সোনিয়ার সাথে। ডান্সের আমাদের শ্যুট ছিল এবার। আজকের ব্লগটাতে, এই ব্লগটাতে তোমরা দেখতে পারবে যে আমাদের, আমি শ্যুটে বেরোনোর পর তারপর কী হলো, আর সঙ্গীতা ওদিকে বেরিয়ে কী করলো। তো যারা প্রথমবার দেখছো তাদেরকে আবার বলে দিই যে কৃষ সঙ্গীতা ব্লগ দুই বন্ধুর ব্লগ, আমাদের দুজনের লাইফ আলাদা আলাদা লাইফ আমাদের, কিন্তু সেটা একই জায়গায় আমি আর সঙ্গীতা আমরা দুজনে একটাই ব্লগে দেখাই। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো গাইজ, আমরা এখন দোলতলা ক্রস করছি, গানটা এখন চালাস না, এক সেকেন্ড। দোলতলা ক্রস করছি। মেঘা, আর ইউ ফিলিং স্লিপি? আমারও খুব ঘুম পাচ্ছে। এতেও ঘুমিয়ে ঘুমিয়ে গাই চলে যাচ্ছে। বাবু কুছ বলো। ক্যা বলে বাবু? কুছ নেই বাবু। তুম ফেমাস হোনে ওয়ালে হো ইস ব্লগ সে, দেখো বাবু 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 বাবু। তো গাইস, হাম আবার সোনিয়া শীল দেখছে নিজের ইউটিউব চ্যানেল। কিছুই না, আমি অনেক দূরে গাইস, কিছুই হবে না আমার। এখানে আমরা ওয়েট করছি আমাদের সিনেমাটোগ্রাফারের জন্য। গাইস, আমি জানি না আমাকে দেখতে পাচ্ছ কিনা। খুব টায়ার্ড লাগবে আমার বাবা গো। আমাদের সিনেমাটোগ্রাফার মশাই আসবেন। একজন দেখো বিরক্ত হচ্ছে। আরে কল এম না বাবা। হ্যান্ডসাম হাঙ্কি দেখো আমাদের সামনে বসে গাড়ি চালাচ্ছে। তুই কাকে দেখাচ্ছিস? আমাকে দেখে দুজনকে, দুজনই আছে ফ্রেম। কোথায় আমাদের ক্যামেরাম্যান? বাবা গাড়ি দাঁড়িয়ে আছে। সব জিনিসপত্র রাখা হয়ে গেছে। এই যে ঢুকছেন সেলিব্রিটি আরেকজন। দাদা, এখানে ভালো লোকেশন বলতে পারবেন? জঙ্গল শুটিং এর বলতে গিয়েছেন এই দিকে, ভেতরের দিকে আছে তো। এইদিকে পাবো না, জাগুলিয়ার দিকে? জাগুলিয়ার দিকে তো এইদিকে, জাগুলিতে এইদিকে পড়ছে। এই ম্যাপে এইদিকে দেখাচ্ছে। হ্যাঁ, এইদিকে যাওয়া যাবে? এইদিকে তো উপরে হুলি চলে আছে। ওইদিকে জঙ্গল নেই ভালো? ওইদিকে জঙ্গল বলতে সেই আপনার সেই ঝাড়খণ্ড ছাড়া জঙ্গল কোথায়? ও মা গো, আমি বাড়ি যাবো। কি বলছে বাঁকুড়া ফাঁকুড়া ভাই? টোলটা তো করে নিলাম এবারে, জন্য বেট করিস না, কারণ জাগুলি বুঝতে পারছে এটা অন্য জাগুলিয়া। তুই কি জাগুলিয়া দিয়েছিস আমি বুঝতেই পারছি না। আরে না, ওই লোকটা জানে না। দেখ, জাগুলিয়া নদিয়াতে এটাই দিয়েছিস তো? জাগুলিয়া নদিয়া দিয়েছিস তো? জাগুলিয়া হরিণঘাট নদিয়া, আমি দেখলাম ম্যাপে। তুই কি দিয়েছিস ম্যাপে? গঙ্গাটা কোথায়? আমি তো গঙ্গা দেখতেই পাচ্ছি না। ব্রিজটা কোথায়? ঝাপ মার দেখতে পারবি বাবা, ব্রিজটা এতটা উঁচু। বললাম না, ভেতরে ভেতরে জঙ্গল আছে, আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। মেইন রোডে কোনো আমল খুঁজলে হবে না। এই সব নদীর পাশে নেমে যাই, চল নদীর এখানে করে নি। হ্যাঁ, তারপর বিএসএফ এসে তোকে ধরে তুলে নিয়ে চলে গেল। এখানেও বিএসএফ আসবে? বলে গেল নদী পার আছে জনা দাঠা। এই তো ডান দিকে দেখ, ডান দিকে দেখ, ডান দিকে আপনি সিধে হাত মে দেখি, সিধে হাত বাবা। এখানেও ফ্লাইওভার হচ্ছে না। দেখো গাইস, আমরা যতবারই আপ ডাউন করবো এই ব্রিজটা দিয়ে, ততবার আমাদেরকে টিকিট কাটতে হবে। আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম, আবার ইউ টার্ন করে সেই ব্রিজের উপর দিয়ে আবার যাচ্ছি আমরা। কি হচ্ছে জানি না আমি। বেবি কাম ডাউন,
টয়লেট করার জায়গা নেই, তো সোনিয়া যাচ্ছে এখন জঙ্গলের ভেতরে, কোথাও একটা মেঘা ওর সাথে যাচ্ছে। তো শ্যুটটা আমাদের শুরু করতে হবে, মানে অনেকটাই লেট হয়ে গেছে, বাট জায়গা পেয়ে গেছি, তো আশা করছি এই জায়গাতেই শ্যুটটা হয়ে যাবে। দেখা যাক, শ্যুটটা করে নিই আজকে, করে তারপর রাতে এডিটিংয়েরও একটু কিছু এডিটিং করার আছে, কালকেও বাকিটা হবে। তো দেখা যাক কীরকম কী হয়, তোমাদেরকে তো আমি দেখাতেই থাকছি। আর সোনিয়া শীলের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের চ্যানেলটাও ক্রিস সঙ্গীতা ব্লগ, এটাও সাবস্ক্রাইব করো প্লিজ, সবাইকে বলছি। আর ক্রিস সঙ্গীতা ব্লগটা আমাদের যে চ্যানেলটা তোমরা দেখতেই পাচ্ছ, যে এটা আমি আর আমার বন্ধু আমাদের দুজনেরই চ্যানেল, আমরা দুজনেই ব্লগ করছি, দুজনের লাইফটাই আমরা দেখাচ্ছি এটাতে। আমি আর সঙ্গীতা আমরা 12 বছরের ফ্রেন্ডস, তো ও ওর লাইফটা দেখাচ্ছে ওর মতো, আমি আমার লাইফটা দেখাচ্ছি, সেটা একটাই ব্লগের মধ্যে আমরা দেখাচ্ছি, তো যাতে বেশি ইন্টারেস্টিং লাগে তোমাদের, কারণ একজনের লাইফ স্টোরি দেখতে দেখতে ওটা মাঝে মাঝে বোরিংও হয়ে যায়, তো এই কারণে দুজনের লাইফ স্টোরিটা আমরা একসঙ্গে একটাই ব্লগে দেখাচ্ছি। তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগছে। এই গাইজ, এখন অফিস থেকে বেরোলাম, নিউ টাউনের রাস্তা দেখতেই পাচ্ছ পুরোটা ফাঁকা, তো রাত হয়ে যাচ্ছে, রাত 8টার পর এতটাই রাস্তা ফাঁকা থাকে, তো এখন আমি যাচ্ছি বাসের দিকে, বাস স্ট্যান্ডে, এখান থেকে অনেকটাই হাঁটতে হয়, সো যাই বাসের দিকে, দেখি বাস পাই কখন। তো গাইজ, এখন আমাদের শ্যুট হয়ে গেছে, মেঘা সব কিছু গুছিয়ে নিচ্ছে, সব গোছানো হয়েছে, খেতে যাব কোথাও, ওদিকে জুতোজিৎ ফোনে কথা বলছে, আর আমি জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, জাস্ট দেখিয়ে দিলাম। তো এখন আমাদের কোথায় যাওয়ার কথা? এখন আমরা খেতে যাব, দাদা বৌদি। দাদা বৌদি? বাবা বিশাল লাইন হবে, দাদা বৌদি না, না দাদা বৌদি না, আমরা এখানে এবার আমি ফার্স্টে আগে চা খাবো, ফার্স্ট আমার চা নিড, ঠিক আছে? আমি খাবার খাবি না, তুই আগে চা খাবি? একদম, আমি সকাল, আমার তো খিদে পাচ্ছে, সকাল থেকে চা খাইনি, আমি চা খাবো, চা খাবো, চা খাবো। মেঘা এখন চা খাবে, চা খাবে করে পাগল হয়ে যাচ্ছে। ও তো গাইজ, মোটামুটি দেখালাম সারাদিন কি করছি না করছি শ্যুটের পর, তো এদিকে সোনিয়া পুরো চেঞ্জ করে নিয়েছে, সোনিয়া পুরো চেঞ্জ, আমি পুরো মুখটা এখন দেখাচ্ছি না ওর, তো আর পরে কোথায় যাই সেটাও দেখাবো তোমাদেরকে। আমরা এখন বেরোচ্ছি, এই যে সোনিয়া শীল, জঙ্গলে মঙ্গল, আর এই যে রৌনক জয়সওয়াল, এদিকে মেঘা ফোনে জানি না, এদিকে জুধাজিৎ দে, আর এদিকে ক্রিস দে, আমি জানি না দেখতে পাচ্ছি কিনা তোমরা। এই দেখো অন্ধকার হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাবা খুব ভয়ানক। এই তো এখানে একটা মন্দির ভগবানের, কল্যাণীর রাস্তা আমরা এসেছিলাম, কল্যাণীতে আমরা হুগলি চলে গেছিলাম মাঝখানে গঙ্গা পেরিয়ে, তারপর আবার এলাম, তোমরা তো দেখেইছ, সোনিয়া শীলের চ্যানেল, আমার চ্যানেল যেটাতে দেখছো ক্রিস সঙ্গীতা ব্লগ, আর মেঘার চ্যানেলটা কি ছিল? আমার ইনস্টাগ্রাম ফলো করে দেবে সবাই, বিউটি বাই মেঘালিকা, সেখানে তোমরা অনেক অনেক ভালো ভালো কাজ দেখতে পারবে, ঠিক আছে? জুধাজিৎ দে চ্যানেলের নাম কি? জুধাজিৎ, ওই নামেই আছে তাই তো? তো সব চ্যানেল তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও, সবার কাজই তোমরা দেখতে পারবে। সো রাইড কি করে যাবো দাদা? তো চলো গাইজ, এখন যাই কোথাও কিছু খাই, তারপর দেখা যাবে। হেই ফ্রেন্ডস, বাড়ির দিকে যাচ্ছি এবার, অফিস থেকে বেরিয়ে আর সময় পাইনি তোমাদের সাথে কথা বলার জন্য, ভিডিও করার জন্য, তো এখন বাড়ির দিকে যাচ্ছি, তার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর শীতকালে তো বাইকে বসলে জানোই কেমন ঠান্ডাটা লাগে, তো সেই ঠান্ডাটাই লাগছে, চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে, বাই। তো গাইজ, আমরা এখন চলে এসেছি রৌনকের বাড়িতে, গানটা একটু আসতে কর,
রনকের বাড়িতে চলে এসেছি গাইস, আর এখন আমাদের ভিডিওটা একটু এডিট ফেডিট করবো, আমরা এডিটিং করব যতটা সম্ভব হবে। তো সারাদিন আজকে তোমাদেরকে দেখিয়েছি কি কি করেছি এখানে। এখন রনকের বাড়িতে এসেছি, একটু ফ্রেশ হলাম। আমার বাড়ির পাশেই রনকের বাড়ি, জাস্ট হেঁটে 5 মিনিট গড়ি বাড়িতে। তো এবার এখানে এডিটিংটা করি। এখানে ইনি শুয়ে পড়েছেন, শরীরটা খারাপ লাগছিল, আর এই হচ্ছে ঠান্ডায় কাঁপছে চান করে, গা মোছে না গাইজ ও, এটা আমি জানতে পারলাম আজকে। আমি বদন সে বো মাথা টানা ভিডিও রে, তো গা মোছে না, দেখুন কাঁপছে দেখুন কি গাইজ। এখানে আমাদের এডিটিং চলছে, and she's ordering food chinese. রনক আজ বিচারা বহুত টায়ার্ড হয়ে গিয়া। এক টাইম এসা আয়া থা হাম সবি লোগ সো রহে থে আর ওই সি একেলে ড্রাইভ কর রহা থা, আর ইয়াহা পে হামারা এডিটিং চল রহা হ্যায় গাইজ। ওকে, আমি জানি না কেন আমি হিন্দিতে কথাটা বললাম গাইজ, আমি জানি না কেন হিন্দিতে কথা বললাম, তো এডিটিং করে নি, চলো টাটা। হাই গাইজ, এখন রাত্রি 2 বাজে, তো আমি এখন দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা, হাঁপিয়ে গেছি অলরেডি আমি হাঁটতে হাঁটতে, বাড়ির দিকে এগোচ্ছি, গলির ভেতর ঢুকেই গেছি, তো বাড়ির দিকেই যাচ্ছি। রনকের বাড়ি যেতে বললাম গৌরী বাড়িতে, তো ওখান থেকে আমার বাড়ি অনেকটাই কাছে, তো বাড়ির দিকে যাচ্ছি এখন, বাড়িতে পৌঁছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি।